এই মুহূর্তে বিক্রম রয়েছে আমার সঙ্গে। কেমন আছো বিক্রম? ঠিকঠাক চলছে। সো আর ইউ বেটার নাও, মানে মেন্টালি ফিজিক্যালি, ইউ নো? আই অ্যাম বেটার। পরিবারের উপর দিয়ে অনেকটা ঝড় গেছে মাঝখানে, সাইবার ক্রাইম অফিস যেতে হয়েছে তোমাকে, আই হোপ সেগুলো সব সর্টেড অ্যান্ড ইউ আর নাও এক এক করে সর্ট হচ্ছে। হ্যাঁ, সাইবার ক্রাইমটা ওয়াজ খুব ঝামেলার জিনিস আর কি। মানে আমি অল অফ আ সাডেন একদিন জানতে পারলাম থ্রু ওয়ান অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, যে আউট অফ দি মাল্টিপল ফেক অ্যাকাউন্টস যেগুলো আছে আমার নামে, তার মধ্যে একটি অ্যাকাউন্ট থেকে নানান মানুষকে অ্যাপ্রোচ করা হচ্ছে, কথাবার্তা বলা হচ্ছে, অ্যান্ড দের আর থিংস দ্যার আর বিন ডান উইচ ইজ নট ফেয়ার। তো সেখান থেকে সাইবার ক্রাইমে যাওয়া, গিয়ে ইউ নো কমপ্লেনটা ফাইল করা। থ্যাঙ্কফুলি দ্যাট গাই গট অ্যারেস্টেড সাম টাইম ব্যাক, বাট অ্যাট দ্য সেম টাইম আমি জানতে পেরেছি, মানে হিজ ইজ এ ইয়াং গাই, 21-22 বছরের একটা ছেলে, নদিয়ার ছেলে। তো আই ডোন্ট রিয়েলি ওয়ান্ট হিম টু গো থ্রু সামথিং যার জন্য পুরো লাইফটা হ্যাম্পার হবে বা পুরো ইউ নো ক্যারিয়ারটা হ্যাম্পার হবে। পড়াশোনা জাস্ট শেষ করেছে, গ্রাজুয়েশন শেষ করেছে, মাস্টার্স করবে। তো অল দ্যাট আই ওয়ান্ট হিম টু নো ইজ হোয়াট হি ওয়াজ ডুইং ইজ রং, মানে যেটা ও করছে তাতে লোকের ক্ষতি করছে জেনে বুঝে কোথাও একটা। সেইটা রিয়েলাইজ করলেই আই থিঙ্ক মাই পয়েন্ট ইজ, মাই প্রাইমারি ইন্টেনশন ইজ সলভড। বিক্রমের উপর একটা বড় ঝড় গেছে, আর সেই ঝড়টা চলাকালীন ওর দুটো ছবি রিলিজ করে, একটা খোঁজ অর্ক গাঙ্গুলির পরিচালনা এবং একটি অনির্বাক্ত পরিচালনা মেঘনার পথ রহস্য। তখন আমরা কোনোভাবেই বিক্রমকে আমাদের হাতের কাছে পাইনি। এই সময় দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হইচই যে ওয়েব প্ল্যাটফর্ম, সেখানে বিক্রমের অভিনীত এই ছবি, বিক্রম এবং শতাব ফিগার দুই মুখ্য চরিত্র অভিনয় করেছেন, সেই ছবিটি এই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে। আমি এটা বুঝতে পারি যে একটা কী পরিমাণ মানসিক ঝড়ের মধ্যে দিয়ে যেতে যেতে প্রফেশনাল লাইফ নিশ্চয়ই সেই সময় হ্যাড টেকেন আ ব্যাক, স্বাভাবিক, আমরা কিছু বুঝতেও পারছিলাম না। সো আমরা যখন এই ছবিগুলো ধরো প্রমোশন নিয়ে ছোটো ছোটো করে কাজ করছি, তখন আমরাও ভেবেছিলাম, স্পেশালি খোঁজের জন্য ভেবেছিলাম যে দুটোই তো ক্যারেক্টার শতাব আর তুমি, অর্ক কীভাবে প্রমোট করবে ছবিটাকে। একটু একটু করে যখন পজিটিভ ফিডব্যাক, কারণ খোঁজ খুব ভালো করেছে, আমি বলছি হলেও বহুদিন ধরে খুব ভালো করেছে এবং ভালো ভালো ছবির সঙ্গে কম্পিট করে হলে থেকেছে, তো সেই সময় একটু একটু করে সেই যে ফিডব্যাকগুলো যখন আসছে, সেটা কি কোনোভাবে তোমার ওই মানসিক অস্থিরতাকে একটু শান্ত করেছিল? হ্যাঁ, মানে দেখো ইন জেনারেল যারা আমাদের মতন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা জানে যে আমাদের প্রত্যেকটা কাজ আমাদের আগামী এক বছরের ক্যারিয়ারকে বিচার করে। তো সেদিক দিয়ে দেখতে গেলে খোঁজ হ্যাজ বিন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ মাই ক্যারিয়ার অ্যাজ এন, কারণ খোঁজের ইনসেপশন থেকে আই বিন অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফিল্ম, যেটা আমাদের অ্যাজ এন অ্যাক্টর সমস্ত ছবির ক্ষেত্রে হয়ে ওঠে না। তো সেদিক দিয়ে আই এম ভেরি অ্যাটাচ টু খোঁজ। খোঁজের রিলিজ ছিল, খোঁজের ট্রেলার লঞ্চে আমরা খুব ভালো ফিডব্যাক পেয়েছিলাম। ইটস ভেরি হার্টনিং, ইটস ভেরি ওয়ার্ম টু সি যে আ গুড এফর্ট, আ গুড ফিল্ম হ্যাজ বিন লাইক বাই ওয়ান অ্যান্ড অল, সবার ভালো লেগেছে। অ্যান্ড আম ভেরি হ্যাপি নাও যে খোঁজ অ্যান্ড হইচই দে হ্যাভ ইউ নো দে হ্যাভ ডিসাইডেড টু গেট অ্যাসোসিয়েটেড। দ্যাটস আ ভেরি মিউচুয়ালি বেনিফিশিয়াল থিং ফর বোথ অফ আস, বিকজ অনেক বেশি লোক খোঁজ দেখার সুযোগ পাবে। বিক্রম আমাকে এটা বলো যে অর্ক আর তুমি খুব বন্ধু, ইউ নো, মানে বন্ধুত্বের এমন একটা জায়গা যেখানে তোমরা কাজও অনেকটা দিন ধরে করলে, অ্যাট লিস্ট মানে টেলিভিশনে তো ও হাউসের সঙ্গে বেশ কিছুদিন তোমার কাজ হয়েছে, অ্যান্ড ইন ইউর ডিফিকাল্ট টাইম ওয়ের উই ক্যান ফাইন্ড পিপল ছেড়ে চলে যায়, অর্ক ওয়াজ ওয়ান সাচ পার্সন যে কিন্তু খুব শক্তপোক্তভাবে ছিল। হি ইজ আ গ্রেট পার্সন অ্যাজ ওয়েল অ্যান্ড আ ভেরি গুড ডিরেক্টর। আমি জানি একটাই ছবি করেছে, আমরা অনেকেই অর্ককে খুব পুশ করছি যে অর্ক যেন ওর পরের যে কনসেপ্টটা সেটা নিয়ে হি ওয়ার্কস ভেরি সুন, যদি সেই কনসেপ্টটা করলে আমার তাতে কোনো জায়গা নেই। তাতেও আই ইউ নো আই এম ভেরি কিন অন হিম মেকিং ইজ নেক্সট ফিল্ম, ভোকারটা ইজ সাপোজ টু বি দ্য নেম, যদি আমার নাম, সরি অর্ক। সো আই এম রিয়েলি কিন অন হিম মেকিং অ্যানাদার ফিল্ম বিকজ আই থিঙ্ক হি ইজ আ ভেরি গুড ফিল্ম মেকার। দ্য ফাইনাল প্রোডাক্ট দেখে সবাই চমকেছে এবং অনেকে হয়তো জানেন না যে খোঁজ অ্যাকচুয়ালি টেলিভিশন প্ল্যাটফর্মের জন্য তৈরি হয়েছে। করেক্ট করেক্ট, আমাদের কোনোদিন এই প্ল্যানটাই ছিল না যে খোঁজ রিলিজ করা হবে, আমরা সেভাবে শুটও করিনি, বাট তাতেও উই ট্রাইড টু গিভ ইট আর বেস্ট। একটা খুব লিমিটেড, ইউ নো অবভিয়াসলি টেলিভিশন প্রজেক্ট মানে খুব বড় বাজেটে হয় না শুটটা, সো উই হ্যাড লিমিটেড রিসোর্সেস, তার মধ্যে উই শট এট এ ভেরি ডিফিকাল্ট লোকেশন। ছবিটা মুক্তি পাওয়ার পর হলে গিয়ে দেখতে পেয়েছিলে? না, খোঁজ হলে দেখা হয়নি, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমি অনেকবার ভেবেছিলাম দেখতে যাবো, বাট আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। বাট আমি ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে খোঁজ দেখেছিলাম। আমি একটা সত্যি কথা বলবো, খোঁজটা রিলিজ হলো, মেঘনাদ বধ রিলিজ হচ্ছে যখন, হোয়াট ওয়ার ইউ ফিলিং ডিপ ডাউন ইন ইওর মাইন্ড? আই থিংক আই ওয়াজ ভেরি নাম্ব, আই ডোন্ট নো ইফ আই ওয়াজ ফিলিং এনিথিং অ্যাট দ্যাট টাইম। আই ওয়াজ গেটিং ভেরি গুড ফিডব্যাক, আমি খোঁজের জন্য যেরকম খুব ভালো ফিডব্যাক পেয়েছি,
for both the film and for my performance. Thankfully, people liked it both. Meghnad Bodh Rahasyo, অনেকদার সিনেমা, অনেকদার নিজস্ব একটা অডিয়েন্স আছে, এত বড় একটা স্টার কাস্ট. সো আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম টু সি ইফ পিপল হ্যাভ সামথিং টু সে অ্যাবাউট মি অর নট. And thankfully the feedback that I got for the film was very positive. জীবনটা কি সিনেমার মতো লাগে এখন? যে জীবন তো একেবারেই সিনেমার মতো. সিনেমার মতো যে আপনার একটা এমন ঘটনা ঘটলো, তারপরে সেদিনই একটা আমার তোমার নিজের করা সবথেকে বড় একটা বিজ্ঞাপন মুক্তি পাচ্ছে. এক সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে একটা ছবি রিলিজ করছে যেখানে ইউ আর আ পুলিশ ইন্সপেক্টর, ইউ আর ইনভেস্টিগেটিং আ কেস, যখন তোমাকে নিয়ে ইনভেস্টিগেশন চলছে. সো কিরকম, মানে জীবনটা সত্যি সিনেমার মতো? হ্যাঁ, মানে এই দেরইজ আ সেইং দ্যাটস কল্ড লাইফ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, যেটা একেবারেই ঠিক. ইনফ্যাক্ট হ্যাঁ, লাইফের নানান ঘটনা এমন হয় যেটা হয়তো মানে ভালো ভালো ফিকশনও পোর্ট্রে করতে পারে না. যেগুলো খারাপ ঘটে জীবনে সেগুলো তো জীবনের একটা অংশ. ইউ কান্ট জাস্ট লেট ইট গো, ইটস আ পার্ট অফ লাইফ, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট. তোমাকে ওটা অ্যাকসেপ্ট করেই বেঁচে থাকতে হবে, এগিয়ে যেতে হবে. সো আই থিঙ্ক আই অলসো লুক এট মাই ওন লাইফ দ্য সেম ওয়ে. যেগুলো ভালো ঘটবে সেগুলো চেরিশ করবো, যেগুলো খারাপ ঘটবে সেগুলো অ্যাকসেপ্ট করবো, করে আই হ্যাভ টু কিপ লিভিং. আমাকে একটা কথা বলো বিক্রম, এই যে পর্বটা ইচ্ছে নদী, এত বড় একটা মানে টেলিভিশনে হিট, তারপর ধরো ফিল্মেও তুমি যতগুলো কাজ করেছো, স্পেশালি আমার মনে আছে, আশা করি তোমার মনে থাকবে দোলের একটা অনুষ্ঠানে 24 ঘন্টা আমি করেছিলাম. করেক্ট, অফ কোর্স, এই বছরই তো দোলে. হ্যাঁ, সাহেব বিবি গোলামে ইউ হ্যাভ পারফর্ম সো ওয়েল যে অত বড় বড় অ্যাক্টরদের মাঝখানে, অঞ্জন দত্ত, স্বস্তিকা মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, পার্ন, দে অল আর সাচ ব্রিলিয়েন্ট অ্যাক্টরস, তার মাঝে দাঁড়িয়ে বিক্রমের জন্য আলাদা করে বলতে হচ্ছে, যে বিক্রমের অভিনয় নিয়ে আলাদা করে বলতে হচ্ছে. এই যে মানে একটা ছেলে একই সঙ্গে পপুলার হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ক্রিটিক্যালি অ্যাক্লেম যারা পায়, হি ইজ গেটিং আ ভেরি ভেরি পজিটিভ রেসপন্স ফ্রম দ্য ক্রিটিক্স অ্যাজ ওয়েল. করেক্ট, একটা ছেলেকে একদম রাজপুত্রের মতো দেখতে, দ্যাট ইজ হিজ প্লাস পয়েন্ট, এবং একই সঙ্গে সে এত ভালো অভিনয় করছে, পাঁচটা ক্যারেক্টার করলে পাঁচটা ক্যারেক্টার পোর্ট্রে করতে পারছে, ইউ নো, এবং আস্তে 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 তার একটা বিরাট ফ্যান বেস তৈরি হচ্ছে. এইটা কি কোনোভাবে একটা তোমার মনে হয় যে তোমার যে ফ্র্যাটারনিটি কোথাও একটা তোমার বিরুদ্ধে একটা অসুয়া তৈরি করেছে? এটা বলা খুব মুশকিল, কারণ এগুলো তো কেউ আমাকে সামনাসামনি এসে কোনোদিন বলবে না. মানে ইভেন ইফ দ্যাট ইজ দ্য কেস, আই হোপ দ্যাট ইজ নট দ্য কেস. নোবডি বাট আই বুঝি ডিপ ডাউন ইনসাইড তোমার কোথাও একটা কোনো ফিলিং আছে. এটা আমাকে অনেকে বলেছে, মানে দিস ইজ সামথিং দ্যাট আদার্স হ্যাভ টোল্ড মি, বাট আমি সত্যি বলতে এটা নিয়ে ভাবিনি. কেন ভাবিনি সেটাও বলছি. এইটুকু তো একটা ইন্ডাস্ট্রি, হাতে গোনা কয়েকজন মানুষ যাদের সঙ্গে আমরা কাজ করি, যদি এরম কিছু একটা মাথায় নিয়ে বসে থাকি তাহলে ভবিষ্যতে একই মানুষগুলোর সঙ্গে কাজ করতে খুব অসুবিধা হবে, আর সেটা আমি চাই না. মানে আমার কাছে আমার কাজের জায়গাটা আমার সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, তো আমার কাছে যে ভালো কাজ আসবে আমি তো করবোই. যদি আমাকে নিয়ে কারো সমস্যা থাকে তারা না করলে আমার কোনো অসুবিধা নেই, বাট ইফ দের ইজ এনিথিং দ্যাটস কামিং টু মি অ্যান্ড আই থিঙ্ক দ্যাটস গুড ফর মাই ক্যারিয়ার, আই উইল ডু দ্যাট. এই সময় দাঁড়িয়ে এরকম একটা মনে হলেও হতে পারে যে হইচইয়ে খোঁজের রিলিজ দ্য মোস্ট পাওয়ারফুল হাউস অফ বেঙ্গল রাইট নাও, সেইখানে রিলিজ মানে হচ্ছে যে এবার বিক্রম সেই পুরনো পেনিট্রেশন দিয়ে ফেরত আসবে. আমি ব্যাপারটাকে ঠিক এভাবে দেখি না, কেন বলছি, ধরো দের ইজ নো ডাউট অ্যাবাউট শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বিং দ্য বিগেস্ট ইউনো প্রোডাকশন হাউস ইন ক্যালকাটা. তাদের অবশ্যই একটা ইউনো একটা ভিশন আছে বাংলা সিনেমা নিয়ে, তারা এত বছর ধরে কাজ করছে, সাকসেসফুলি কাজ করছে. বাট দেন আমি আমার 7 বছরের ক্যারিয়ারে আই হ্যাভ ওনলি ওয়ার্ক উইথ দেম ওয়ান্স. একটি শর্ট ফিল্ম করেছিলাম যার নাম আতিশ, যেটা পরমা ডিরেক্ট করেছিল, পরমা নিয়োটে ডিরেক্ট করেছিল. দ্যাট ওয়াজ দেয়ার ফার্স্ট অনলাইন কন্টেন্ট ইফ আই এম নট রং. বাট তাছাড়া কিন্তু এই 7 বছরে ধরে এতগুলো সিনেমা, এতগুলো টেলিভিশন শো, আই হ্যাভ নেভার গট টু ওয়ার্ক উইথ ভেঙ্কটেশ ফিল্মস অ্যাজ সাচ. তো ওইভাবে আমি ব্যাপারটাকে দেখি না. বিক্রম, এর মাঝে তোমার সঙ্গে আমার একদম টেলিফোনে কথা হয়েছে. আই ওয়াজ অ্যাকচুয়ালি ওর খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম এবং দেখার চেষ্টা করছিলাম যে ও কাজে কতটা ফিরছে, কী কী প্রজেক্ট করবে না করবে ইত্যাদি. তো সেই সময় আমরা যখন শেষ তখন কথা বলেছিলাম, তুমি বলেছিলে যে আস্তে আস্তে ঠিক হবে গোটা জিনিসটা, লোকে আস্তে আস্তে বুঝতে পারবে, বাট কাজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট. সেই সময় থেকে আজ পর্যন্ত এখন অবধি কিছু মানে চিত্রে কিছু বদল হয়েছে, ছবিটা কিছু বদলেছে? দেখো, ওটা আমার আশা, মানে দ্যাটস হোয়াট আই এম হোপিং ফর, ইউ নো, দ্যাট আই উইল, ইউ নো, অবভিয়াসলি আই উড ওয়ান্ট টু গেট ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ. তো হ্যাঁ, মানে তখনও কিন্তু দে ওয়ার ওয়ার্ক অফার্স, তখনও ওয়ার্ক অফার্স ওয়ার কামিং টুওয়ার্ডস মি, বাট আমি হয়তো আই ওয়াজ নট রেডি টু পিক আপ ওয়ার্ক রাইট দেন. কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তো আমরা সবাই মানুষ, উই গো থ্রু ডিফারেন্ট ফেজেস অফ লাইফ, যেখানে প্রবলি ওয়ার্ক টেকস আ ব্যাক সিট, লট অফ আদার থিংস আর হ্যাপনিং, সেগুলো ওই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি বড় আমাদের কাছে. ইফ ইউ অগেন হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য স্ক্র্যাচ,
তোমার সেই শক্তি সেই জোরটা মনের আছে? আমার জীবনে আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট আমার কাজের জায়গাটা আর আমার ফ্যামিলিটা। তো ডাজেন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইন লাইফ, যতই ভালো সময় আসুক আর যতই খারাপ সময় আসুক, আই উইল ওনলি স্ট্রাইভ টু মেক ইট ইভেন বেটার দ্য নেক্সট ডে, বোথ ফর মি অ্যান্ড ফর মাই ফ্যামিলি অ্যান্ড ফর মাই এক্সটেন্ডেড ফ্যামিলি, যাদেরকে লোকে ফ্যান্স বলে। সো আই কনসিডার দেম অ্যাজ অ্যান এক্সটেন্ডেড পার্ট অফ মাই ফ্যামিলি, কারণ না হলে ওই ভালোবাসাটা কেউ দিতে পারে না যে ভালোবাসাটা আমি গত কয়েক বছর ধরে পেয়েছি। তো ডাজেন্ট ম্যাটার হোয়াট হ্যাপেন্স, আমরা তো আমাদের ফ্যামিলিকে সবসময় আগলে রাখারই চেষ্টা করি। তো খারাপ সময় যাক বা ভালো সময় যাক, আই উইল ওনলি ট্রাই অ্যান্ড মেক ইট বেটার ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি। হাউ ইজ ইওর সিস্টার অ্যান্ড মা? দেয়ার ওকে নাও, দে বেটার নাও। যেটা হয়ে থাকে, মানে আমাদের খুব লো মিডল ক্লাস ফ্যামিলির, খুব নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মায়েরা তো কোনো দিন জানো দে ডোন্ট গো থ্রু আ লট অফ থিংস দ্যাটস হ্যাপনিং আউট দেয়ার। মাই মাদার ইজ আ হোম মেকার, তো ওই মুহূর্তে অবভিয়াসলি ইট ওয়াজ ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট ফর হার, বাট শি ইজ ডুইং বেটার। খুব ভালো হোক বিক্রম, কাজে ফেরো নিশ্চয়ই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড দেয়ার আর লটস অফ পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটিজ ইন লাইফ, হবেই, একই সঙ্গে দুটো চলবেই আর কি। সো কাজে ফেরাটা খুব জরুরি, এবং অনেকটা উত্তর হয়তো ইউনেভার নো তোমার কাজের ভিতর থেকে মানুষ পেয়ে যাবেন। হোপফুলি।